হাদিস মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে হাদিস নাম দিল কেন? কুরআন মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে কুরআন নাম দিল কেন? নবীর সুন্নত মানে না লোকেরা নিজেদের সুন্নি নাম দিল কেন? মুসলমানদের বিভিন্ন বাতিল, বিভিন্ন দলগুলি বাতিল, একটি মাত্র দল হকপন্থী, এই দলটির নাম হলো আহলে সুন্নত ওয়াল জামাত। কিন্তু সমস্যা হল বর্তমান সমাজে যারা সবচেয়ে বড় বেদাতি, এরা নিজেদের নাম ধারণ করেছে আহলে সুন্নত ওয়াল জামাত। আর একটা দুঃখ, যেমন ভাবে কুরআন মানে না দলে আহলে কুরআন নাম ধারণ করা দুঃখ, যেমন ভাবে হাদিস মানি না দল মানে না দলে আহলে হাদিস নাম ধারণ করা দুঃখ, তেমনি ভাবে নবীর সুন্নত মানে না বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, এরা নিজেদেরকে আহলে সুন্নত নাম ধারণ করা সমাজকে দুঃখা দেওয়ার হাতিয়ার। আরেক দল আছে কাফিরের দল, এরা কয় মুসলিম জমাত। আপনাদের জানা মতো কাদিয়ানিরা মুসলমান না কাফির? কাফির। এদের দলের নাম কি ধারণ করেছে জানেন? আহমদিয়া মুসলিম জমাত। মুসলিম জমাত তো মুসলমানের দল, বলেন তো কাফিররা নিজেদেরকে মুসলমানের দল নাম রাখলো কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। যেমন ভাবে কাদিয়ানির মতো কাফেররা নিজেদেরকে মুসলমানের দল নাম দিয়েছে সমাজকে দুঃখা দেওয়ার জন্য, তেমনি ভাবে হাদিস মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে হাদিস নাম দিয়েছে সমাজকে দুঃখা দেওয়ার জন্য, তেমনি ভাবে কুরআন মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে কুরআন নাম দিয়েছে সমাজকে দুঃখা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে নবীর সুন্নত তরিকা মতো ধর্মীয় কর্মকাণ্ড করে না, মন গড়া মতো বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত থাকে, এরা নিজেদেরকে সুন্নি নাম দিয়েছে সমাজকে দুঃখা দেওয়ার জন্য। এই দুঃখাবাদের দলগুলিকে চিহ্নিত করে রাখা দরকার। আমার কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমানের দল নাম দিল কেন? হাদিস মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে হাদিস নাম দিল কেন? কুরআন মানে না দলের লোকেরা নিজেদেরকে আহলে কুরআন নাম দিল কেন? নবীর সুন্নত মানে না লোকেরা নিজেদের সুন্নি নাম দিল কেন? এই সবগুলি দল দুঃখাবাজ, সবগুলি বাতিল, সবগুলি বাতিল।